বন্ধুরা, আমি একজন প্রবাসীর বউ। তাই প্রবাসী বউ বাচ্চার জীবনযাত্রা কীভাবে কাটে ওই নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানাইলাম আমি আর আমার ছেলে মিলে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, কারণ আমার ছেলে ঠিকঠাক মতো কথা বলতে পারে না, ওকে অনেক কিছু বলতে লাগে, ওর জন্য যতটুকুই পেরেছে অতটুকুই আর কি ক্যামেরাবন্দি করেছি আর কি। তো এই নিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম, তো তোমরা দেখবে একটু যে প্রবাসী বউয়ের জীবনযাত্রা কেমন কাটে। কারণ প্রবাসী বউ বাচ্চার জীবন কতটা যে কষ্টকর হয় প্রবাসীর বউরাই শুধু বোঝে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি বাবা, বাবা তো আমার খুব মনে পড়ে যাচ্ছে। এখন বাবা বাড়িতে একসাথে খাচ্ছি, বাবার বাবা বাড়ির থেকে মোর বাবা ওখানে বাইরে থাকে। কি করবো বাবা, অভাবের সংসার হলে যা হয়। চারটে পেটের ভাত জোগাড়ের জন্যে তোর বাবা আজই বাইরাত, বই পড়ি না। তোর বাবার যে কোনো চাকরি বাকরি নাই, ওর জন্যে বাইরাত থাকে। আর আশেপাশের ঝাঁক ঝাঁক ঝাড়া বাবা দেখিস, এত ব্যবসা করে চাকরি করে, ওর জন্য বাড়ির থাকে। কি ও কপাল খারাপ হলে যা হয়। বাবা খুব দেখি মন গেছে, বাবা বাড়ি এসে গেছে, আগের মতো হাসি আনন্দে খাওয়া দাওয়া করবো। ছাত্রীর বাবা ছাত্রী কত কিছু আনি দেয়, যখন জানি তখন তুই বাবা নাই বাইরে, মনটা যায় বাবা কিন্তু ঘুরে যায়, ভালো খাই মজা করি, তাড়াতাড়ি বাবা আসি যায়, এই মন গেছে বাবা দেখি। শশায় তো ছাওয়াটা ঝিললে কথা করলে তো ঠিকই হয়, কি করব বাবা, তোর বাবা বাড়ির নাই, যখন থেকে মোর বিয়ে হয়েছে তখন থেকেই তোর বাবা বাইরাত, কোনো করার উপায় নাই তো বাবা, কষ্টকর জীবন আমার অঙ্করই আমার থাকি নাকবে। হায় ভগবান, এতই কপালটা খারাপ মোর, যে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই মোর বর বাইরাত, ছাওয়া গেলে যে ভালো মতো বাবার এখানা সুখ পাবে তাও তো পায় না। ভগবান আমাকে তো চোখ তুলে তুই দেখিসও না এখানা, ইস ভগবান, এত কিন্তু আমাকে পাপ কাজ করছি ভগবান। মামা তুই কান্দি দিচ্ছিস কেন, মামা কান্দিস হলে বাবা কাজ করি দিন না, জানো তো কষ্ট হচ্ছে বাবা, আমারও তো কষ্ট হয় না, তখন মানুষ হল কষ্ট করে দিন না। হ্যাঁ বাবা ঠিক আছে, তুই ভালো করে পড়াশোনা করিস, অন্য কেউ পড়ান, ঠিক আছে বাবা তুই ভালো করে পড়াশোনা করিস যাতে আর কষ্ট না হয় আমার, হ্যাঁ বাবা, যাতে তোর বাবার জন্য আর বাড়ার থাকি না নাগে না, হ্যাঁ বাবা, বাবার ও বাড়ার থেকে দিব না, তোমার কষ্ট দিবে না, দেব না, ঠিক আছে বাবা, মানুষের মতো মানুষ হয় বাবা, তোর জন্য তো তোর বাবা আমারগুলোর জন্য তোর বাবা একদিন বাড়ার থাকি আছে, এতদিন থেকে বাড়ার কোনো মানে অভাব তো তুই বুঝিস। বন্ধুরা ভিডিওটা কেমন লাগিল, কিন্তু মোর বেটা একদমই ভিডিওটা বানে চাবা ধরছিলো না, ও জোর করি এখানে মানে বানে নিলুম উয়ারটে আর কি, তো উয়ে তাড়াহুড়ার মধ্য দিয়ে আর কি ও চলে গেল, খেলা খেলায় সাথী যাচ্ছিলো ওর জন্য। তো এই তো এখানে আর কি ছিল ভিডিওটা, এখানে বানালুম, কারণ তোমরা তো জানেন যারা যা মানে যার যার বর বাইরাত থাকে বারোটা মাস বাইরাত, তার তার বউ যে কতটা কষ্ট আর বউ ছাওয়ার যে কতটা কষ্ট হয়, এমতো তার ছাওয়া তার বউয়ে বোঝে যে বাবা বা স্বামী না থাকলে কতটা জীবনযাপন করতে অসুবিধা হয়। সত্যি সত্যি কথা, যখন মানুষ মানে মোর মোর যে ছাওয়া আছে, মোর যে বেটা আছে বা মোর বেটি আছে, যেমন মোর মানে আমার আশেপাশের বাড়ি সবারই তো বাবা বাড়ির থাকে, আমরা যখন বাবা বাবাগুলোকে দেখে তখন তো মোর মোর বেটি এসে মুখ ডাইরেক্ট কয় মা বাবা কোন দিনে আসবে বাড়ি, বাবা খুব দেখি মন গেছে, সত্যি এলে কথা শুনলে না সত্যি খুব খুব খারাপ লাগে জানেন। তো কি করবেন, করার উপায় নেই, মানে অভাবের সংসার হলে যা হয় আর কি। তো যখন মোর এক বছর বিয়ের এক বছর পর থেকে মোর বর বাইরা, আজকে বিয়ে হওয়ার আমার 14-15 বছর হয়ে গেল, তখন দেখি বাড়াত এই পর্যন্ত বাড়া, সত্যি মানে কী আর কম তোমাগুলো কয়া বোঝে বাবা হচ্ছে না, কতটা মানে হৃদয় ফাটে, কতটা হৃদয় ফাটে সত্যি কথা, মানে কী আর কম মুখত আসি দিচ্ছে না কথাগুলো।
যার যার বর বাইরা যার যার প্রবাসী বউ তার তার কষ্টটা হয় যে একটা প্রবাসী বউর কষ্ট কীরকম হয় আর কি। ছাগুলো বোঝে বাবা মার আদর চায়, বাবার আদর চায়, বাবার ভালোবাসা চায়। তো এইটাই, তো ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করেন। তো এইটাই ছিল ভিডিওটা, রাজবংশী ভাষায় ভিডিওটা দিলুম, কারণ মোর ছাওয়া পাওয়া তো অতটা শুদ্ধ ভাষা কোয়ার পায় না, আমিও তো ততটা কোয়ার পাক না, কিন্তু তবুও তোমাগুলোর সাথে কোয়াং আর কি। তো ওর জন্য ভিডিওটা রাজবংশী ভাষায় দিলুম। তো কিছু মনে করেন না, তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।